Tanto quanto a ti, o amor possa nos dar. আমি সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই আজকের এই সুন্দর সুযোগের জন্য। ধন্যবাদ করতে চাই আমার শ্রদ্ধেয় দাদা সঞ্জীব ঘোষ, তিনি আমাকে এই সুন্দর নিমন্ত্রণ দিয়েছেন যেন আপনাদের সাথে প্রভুর বাক্য নিয়ে কথা বলতে পারি। ধন্যবাদ করতে চাই যারা আজকে সরাসরি কলকাতাতে প্রভুর মণ্ডলীতে একসাথে প্রভুর ধন্যবাদ প্রশংসা করছেন। আমাদের সাথে আপনাদের সাথে জুমেও আমাদের অনেক ভাই বোন উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকেও, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা তাদের সম্পর্কে আরও পরে জানব। তা আজকে যে আমাদের সুযোগ আছে প্রভুর বাক্য থেকে জানার, কারণ প্রভুর বাক্য জীবন্ত, প্রভুর বাক্য কার্য সাধক, প্রভুর বাক্য আমাদের উদ্দীপ্ত করে, নির্দেশনা দেয়, সংশোধন করে। প্রতিদিন আহারের মতে আধ্যাত্মিক খাবার দরকার, আর আমি তা পাই প্রভুর বাক্য থেকে। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে একটু সময় শেয়ার করতে চাই সেটি হচ্ছে সন্দেহ। খ্রিস্টীয় জীবনে কিন্তু আমরা যতই শক্তিশালী খ্রিস্ট বিশ্বাসী হই না কেন, আমাদের জীবনে সন্দেহ আসে। প্রভুর দাসদের মধ্যে এবং পবিত্র বাইবেল অনেকের জীবনে আমরা দেখতে পাই তারা খুবই স্ট্রং বিশ্বাসী ছিল, ভাববাদী ছিল, যাদের মধ্য দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কার্য সম্পন্ন করেছেন, তারপরেও তাদের ব্যক্তিগত জীবনে আমরা সন্দেহ দেখতে পাই। সন্দেহটা তাদের জীবনে ছিল অনেকটা গেস্ট আসার মতো। ধরেন আপনার পরিবারে কেউ আসলো কিছু সময়ের জন্য, থাকলো, খেলো, আপনার টয়লেট ইউজ করলো, আপনার বাসায় কিছুদিন ছিল, এরকম। কিন্তু আবার সেই সন্দেহ দূরীভূত হয়েছে। তা আমরা দেখতে পাই কি পবিত্র বাইবেলে যখন ঈশ্বরের দূত অব্রাহামের স্ত্রীকে বলল যে 90 বছর বয়সে তার সন্তান হবে, সে হেসে উড়িয়ে দিয়েছিল, সন্দেহ করেছিল। মসির সন্দেহ হচ্ছিল, অব্রাহামের সন্দেহ হচ্ছিল। আমরা দেখতে পাই বড় বড় ভাবাদী যেমন এলিও ভাবাদী, তার সন্দেহ হচ্ছিল, এমনকি ভাবাদী জিরোমিয়রও সন্দেহ ছিল। তো সেজন্য যারা আজকে খ্রিস্ট ভক্ত ভাই বোন আজকে আছেন, অনেক সময় আপনি ব্যক্তিগত জীবনে বিশ্বস্ত, ধার্মিকতার জন্য তৃষিত, তাড়িত, তারপরও এত বিশ্বস্ত থাকার পরেও আমাদের ব্যক্তিগত জীবনে খ্রিস্টীয় জীবনে আমরা এরকম সমস্যার সম্মুখীন হই যে মনে হয় ঈশ্বর কিছুই করতেছে না, মনে হয় ঈশ্বর কেন এই সময় আমার এই পাশে দাঁড়াচ্ছেন না, তিনি কেন চুপটি করে বসে আছেন। এমন একটা ঘটনা আমরা নতুন নিয়ম থেকে দেবো আজকে, আর সেটি হচ্ছে জোহন বাপ্তাইজিকের জীবনে এমন একটি ঘটনা ঘটেছে। সেটি যদি দেখি আমরা লুকলিখিত সুসমাচারের 7:18 থেকে আমরা কয়েকটি পদ পাঠ করতে চাই আপনাদের জন্য। যদি আপনাদের বাইবেল থাকে আপনারা খুলতে পারেন লুকলিখিত সুসমাচারের 7:18 থেকে কয়েকটি পদ আমি পাঠ করি। আর জোহনের শিষ্যগণ তাহাকে এই সকল বিষয়ে সংবাদ দিল, তাহাতে জোহন আপনার দুইজন শিষ্যকে ডাকিয়া তাহাদের দ্বারা প্রভুর নিকটে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, যাহার আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি? না, আমরা অন্যের অপেক্ষায় থাকিব। পরে সেই দুই ব্যক্তি তাহার নিকটে আসিয়া বলিল, জোহন বাপ্তাইজক আমাদের দ্বারা আপনার কাছে এই কথা বলিয়া পাঠাইয়াছেন, যাহার আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি? না, আমরা অন্যের অপেক্ষায় থাকিব। সেই দণ্ডে তিনি অনেক লোককে রোগ, ব্যাধি ও দুষ্ট আত্মা হইতে সুস্থ করিলেন এবং অনেক অন্ধকে চক্ষু দিলেন। পরে তিনি ওই দুজনকে এই উত্তর দিলেন, তোমরা যাও, যাহা দেখিলে ও শুনিলে তার সংবাদ জোহনকে দেও,
অন্ধেরা দেখিতে পাইতেছে, খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠরোগীরা সূচীকৃত হইতেছে, বধিরা শুনিতেছে, মৃতেরা উত্থাপিত হইতেছে, দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। আসুন আমরা এই প্রভুর বাক্যের জন্য প্রার্থনা এবং ধন্যবাদ করি। স্বর্গীয় পিতা, আমরা ধন্যবাদ করতে চাই তোমার বাক্য আজকে যা দিয়েছ তার জন্য ধন্যবাদ। আজকে অনেক ভাই বোন আজকে সরাসরি জুমে, ফেসবুক বা সরাসরি অবস্থান করে বাক্য শুনছেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তোমার বাক্যের মর্মার্থ অর্থ প্রকাশ করা কঠিন কাজ প্রভু, কিন্তু তোমার দয়ায় সবই সম্ভব। সেই জন্য তুমি প্রত্যেকের বুদ্ধির দ্বার উন্মোচন করে দাও, সবাই একযোগে তোমার বাক্যের অর্থ আমরা বুঝতে পারি। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আপনারা জানেন যে জোহান বাপ্তাইজ যখন এই সংবাদ পাঠাইছে যিশুর কাছে, যিশু তখন গালিলে অবস্থান করতেছিলেন, সেখান থেকে 80 মাইল দূরে অবস্থান করতেছিল জেলখানা, সেখান থেকে মেসেজ পাঠাইছে। এর মধ্যে আমরা দেখতে পাই জোহান বাপ্তাইজক 18 মাস মিনিস্ট্রি পরিচর্যা কাজ করেছেন প্রভু যিশুর অগ্রদূত হিসাবে। তা আপনারা জানেন, জানি যে পুরাতন নিয়মের যদি শেষ ভাববাদী বলতেই হয় তাহলে বলতে হবে কি জোহান বাপ্তাইজ। তিনি, আমরা জানি তার সম্পর্কে ভাববাদী মালাখি, ভাববাদী যিশাইও, তারা পূর্বেই যে যিশুর জন্য যার যে মিনিস্ট্রি কার্যক্রম করবেন সেই সম্পর্কে তিনি বলে গেছেন তারা। কিন্তু আমরা জানি যে স্বর্গদূত সেই সখরীয় যিনি ছিলেন যাজক তার সাক্ষাতে বলেছেন, ইলিশায় জানতেন প্রভু যিশুর কথা, এবং জোহান বাপ্তাইজক আমরা দেখতে পাই যখন ইলিশায় প্রেগনেন্ট ছিলেন জোহান বাপ্তাইজের মা তখনই কিন্তু পেটে কিন্তু নেচে উঠেছিলেন। তারপর আমরা দেখতে পাই যে পরবর্তী সময় যিশুর পরিচর্যা কাজের আগেই আমরা দেখতে পাই কি তার যে মিনিস্ট্রি ছিল তিনি কি মেসেজ দিয়েছেন জিহুদীদের কাছে এবং মন পরিবর্তনের বাপ্তিস্ম দিতেছিলেন, এবং তিনিই বলেছিলেন প্রভু যিশু সম্পর্কে তিনি কি সেই কি প্রকৃত সেই মেষপালকের কথা, মেষ শাবকের কথা বলছেন যে জগতের পাপ ভার নিয়ে যান। তিনিই বলেছেন যিশুকে বৃদ্ধি পেতে হবে এবং তাকে হ্রাস পেতে হবে। সমস্ত কিছু বলার পরে আমরা দেখতে পাই একটা সময়, সেই সময়ের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটা কি আমরা সেই ঘটনা জানি। যখন হেরত, মহান হেরত মারা যাওয়ার পরে তার রাজ্য 4টি খণ্ডে বিভক্ত হয়ে যায়, তখন আমরা দেখতে পাই যে তার যে ছেলেরা ছিল হেরত ফিলিপ, তিনি যে বিয়ে করেছিলেন হেরোদিয়াকে, বিয়ের পরে আমরা দেখতে পাই হেরোদের আর একটা ছেলে ছিল, তার নাম ছিল হেরত আন্তিপাস। তিনি কী করলেন, হেরোদিয়াকে পরচিত করে, প্রলোভিত করে তিনি বিয়ে করেন ভাইয়ের স্ত্রীকে। ভাইয়ের স্ত্রীকে বিবাহ করার পরে আমরা দেখতে পাই কি জোহান বাপ্তাইজ বললে যে তুমি এই কাজটা অন্যায় করেছ। যখন এ কথা বলেছে আমরা দেখতে পাই হেরত কী করলেন, তাকে জেলখানায় রেখেছে, মৃত্যুদণ্ড দেয় নাই, কারণ জোহান বাপ্তাইজের জনপ্রিয়তা ছিল সেই জন্য জেলখানায় ছিল। দীর্ঘ সময় প্রায় এক বছর প্রায় সময় ধরে জেলখানায় অবস্থান করতেছিল কমবেশ। আর সেই সময় আমরা দেখতে পাই কি হেরোদের যে স্ত্রী একসময় তার মেয়ের যে জন্মদিন উপলক্ষে বিশাল পার্টির ব্যবস্থা করে, আর তখন হেরোদের মেয়ে নেচেছিল আর নেচে গিয়ে সন্তুষ্ট করেছিল হেরোদকে, আর হেরোদ তখন বলেছিলেন তুমি যা চাও তোমাকে দেওয়া হবে, এবং হেরোদের মেয়ে তখন তার মার সাথে কনসাল্ট করেছে, আলোচনা করার পরে বলল তুমি এক কাজ করো, তুমি জোহান বাপ্তাইজের মাথাটা চেয়ে নাও। যেহেতু রাজা হেরোদ তিনি পাবলিকলি ঘোষণা দিয়েছিলেন, মনও কষ্ট হইলেও তিনি সেটা পাবলিক এই মানুষের কথা রক্ষা করার জন্য তিনি সেদিনকে জোহান বাপ্তাইজের মাথাটা নিয়ে এসেছিলেন ট্রেতে করে। তো সেই জন্য আমরা দেখতে পাই প্রেক্ষাপটটা এরকম, যখন জোহান সেই অবস্থায় ছিল তার ব্যক্তিগতভাবে সন্দেহ তৈরি হয়েছে, কারণ সে জানতো যিশাইয়া 61 অধ্যায় লেখা আছে যিশু বন্দী দিগকে কী করবেন, মুক্ত করবেন। তার আইডিয়া ছিল তিনি এমন একজন মসিহর আকাঙ্ক্ষা করতেছিলেন যিনি কী করবেন একটা শক্তিশালী তার পাওয়ার তিনি প্রকাশ করবেন। কিন্তু সেই কারণে আমরা দেখতে পাই এত বিশ্বস্ত এবং বড় একজন ভাববাদী যার মধ্য দিয়ে হাজার হাজার মানুষ মন পরিবর্তন করেছে, বিশ্বস্ত জীবনযাপন করেছে, আজকে তিনি অসহায় জেলখানায়,
তিনি প্রত্যাশা করেছিলেন প্রভু যীশু সত্যি যদি মেশি মসীহ হয়ে থাকে তিনি হয়তো আমাকে কি করবেন, এই জেলখানা থেকে মুক্ত করবেন। সেই জন্য তার মধ্যে একটা সন্দেহ ঢুকেছে, এবং সন্দেহ আমি বলেছি খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে আসতে পারে, খ্রিস্টানদের জীবনে আসতে পারে, এমনকি শিষ্যদের জীবনে ছিল সন্দেহ। এমনকি যীশু যখন এই মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে পুনরুত্থান করেছেন, পুনরুত্থান করার সময় যখন স্বর্গে যাচ্ছেন, তখনও পর্যন্ত আমরা দেখতে পাই যে মথিলিখিত সুসমাচার 28:17 বলতে বলতেছে সেখানেও যে যীশুর তারা অনেকে সন্দেহ করতেছে। শুধু তাই না, এবং যীশু যখন স্বর্গারোহণ করতেছে তখনও পর্যন্ত তাদের আন্ডারস্ট্যান্ডিং যীশুর কিংডম সম্পর্কে, রাজত্ব সম্পর্কে সন্দেহ ছিল যে সত্যি কি আপনি কি এখন কি রাজ্য ফিরিয়ে দিবেন কি না। তো যীশু তাদের বলেছেন এটা এইসব জানার সম বিষয়ে তোমাদের না, পিতা তার সার্বভৌমত্বের অধীনে সমস্ত কিছু রেখেছেন, কিন্তু তোমরা এই কাজ করো। তো আজকে আমরা দেখব যে সন্দেহের কারণটা কি, জোহান বাপ্তাইজিকের সন্দেহের কারণটা কি ছিল, এবং আমাদের সম্পর্কে আমরা দেখব যে সন্দেহ আমাদের ব্যক্তিগত জীবনে কি আসে। প্রথমত এই জোহানের যে ব্যক্তিগত যে সন্দেহটা আসছে পার্সোনাল ট্র্যাজেডি থেকে, তার যে ব্যক্তিগত যে বর্তমান যে সার্কামস্ট্যান্স যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সে কারণে তার সন্দেহ আসছে। সন্দেহটা আমি দেখতে কি তার 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 ব্যক্তিগত বিশ্বস্ততার পুরস্কার কি এভাবে হতে পারে। আমরাই প্রশ্ন করি যে আমি সারা জীবন সৎ ছিলাম, আমি সারা জীবন বিশ্বস্ত ছিলাম, আমার জন্য কি এই পুরস্কার? আজকে খ্রিস্ট বিশ্বাসের এই প্রশ্ন করে যখন তাদের সামনে দুঃখভোগ আসে, ট্র্যাজেডি আসে, তার সন্তান মারা যায়, মা মারা যায়, ভাই বোন মারা যায়, চাকরি হারায়, অ্যাক্সিডেন্ট, ইনকাম নেই, পারিবারিক অশান্তি, সারা জীবন সৎ ছিলাম কিন্তু আজকে আমার এই অবস্থা কেন, এইটাই কি পুরস্কার? জোন প্রশ্ন করছে আমার কি এটা পুরস্কার? সারা জীবন তিনি কী করেন, ভালো আরামে এসে জীবনযাপন করে নাই, সারা জীবন ভাত খায় নাই, সেরকম কিছু না, সে সারা জীবন কী খাইছে, মধু খাইছে, বন্য প্রাণীদের সেই খাইছে, খাওয়া দাওয়া করেছে, তা খাওয়ার স্টাইলও ছিল অন্যরকম, কোনো ভালো পোশাক পরিধান করে নাই। আমাদের খ্রিস্টানদের মধ্যে কিন্তু এরকম এই সত্যিটা সন্দেহ আসতে পারে যে সারা জীবন আমি প্রভুর সেবা করেছি কিন্তু আজকে আমার ট্র্যাজেডি। 18 মাস পরিচর্যা কাজ করার পরে তার জীবনে ট্র্যাজেডির কারণে, ডিফিকাল্ট সিচুয়েশনের কারণে তার জীবনে কী ঢুকছে, সন্দেহ। তো সন্দেহ নিয়ে সে কী করেছে, বসে থাকে নাই, সন্দেহ থেকে কী করার জন্য সে কী করেছে, লোক পাঠাইছে। আমরা যদি দেখি কয়জন লোক পাঠাইছে, 2 জন লোক পাঠাইছে। সে ব্যক্তিগতভাবে তার সমস্যার সমাধান করার জন্য কী করেছে, তার সন্দেহ ছিল ঠিকই কিন্তু কার কাছে এসেছে, লোক পাঠাইছে, প্রভুর কাছে আসতে চেয়েছে। অবিশ্বাসের যদি প্রতিকার করতে হয় আজকে কার কাছে আসতে হবে, এই ট্র্যাজেডিতে ব্যক্তিগতভাবে প্রভুর কাছে আসতে হবে, প্রভুর কাছে কোশ্চেন করা উচিত, কেন তুমি আমার ব্যক্তিগত জীবনে এই সংকট, এই দুর্ভিক্ষ, এই প্রবলেম তুমি অ্যালাউ করতেছ। জোন বাপ্তাইজক আজকে দিনে হলে স্ট্রং বিশ্বাসী, একজন স্ট্রং প্রফেট, নবী, সব কিছু ছিল, তারপরে সন্দেহ, তার ট্র্যাজেডি, তার কঠিন সমস্যা, তারপরে তিনি কি করেছেন, লোক পাঠাইয়া জেনে নিয়েছেন, আর প্রভু তাকে সমাধান দিয়েছে কিভাবে, কাজ দিয়া, কথা দিয়া না। সাথে সাথে আমরা দেখতে পাই তিনি যীশু কি করেছেন, সেই দণ্ডে 21 পদে দেখেন তিনি অনেক লোককে রোগ ব্যাধি দুষ্ট আত্মা হইতে সুস্থ করেন। আমার জানি মনে রাখতে হবে কথার চেয়ে কাজ বেশি কথা বলে, কথার চেয়ে কাজ। আর যীশু সেই সময় কি করলেন, তাদের সাক্ষাৎই তৎক্ষণাৎ আশ্চর্য কাজ করে তাদের দেখাই দিলেন। কিন্তু তার সমস্যার সন্দেহের কারণটা কি ছিল, ট্র্যাজেডি। তিনি এক সেই দীর্ঘ একদম মানুষ থেকে দূরে অন্ধকার কারাগারে বসে আছে, কোনো সাহায্য নাই, অন্ধকার কারাগারে তিনি চিন্তা করতেছিলেন মসীহ কি এরকম হবে, তার আন্ডারস্ট্যান্ডিং সেই সময় পর্যন্ত পূর্ণাঙ্গ ছিল না। দ্বিতীয় যে তার সন্দেহের কারণটা কি ছিল, আর সেটা ছিল কি,
এই যে সেই সময়ের যে একটা পপুলার একটা ইনফ্লুয়েন্স ছিল, প্রভাব ছিল, প্রভাবটা কি ছিল? মসীহ সম্পর্কে তাদের ধারণা, তারা অনেকটা ভুলেই গিয়েছিল যে যিশাইয়া 53 অধ্যায় মসীহকে দুঃখ ভোগ করতে হবে। তাদের আন্ডারস্ট্যান্ডিং কি সেই সময় জিহুদীদের আন্ডারস্ট্যান্ডিংটা কি ছিল? পপুলার আইডিয়া যে সেই মসীহ আসবে যিনি কি করবেন, জিজ্ঞাংসু, যিনি রোমানদের কাছ থেকে রক্ষা করবেন এবং তাদেরকে রক্ষা করে নতুন কিংডম স্থাপন করবেন, সমস্ত প্রকার যত দুষ্টতা আছে দূর করবেন, ঈশ্বরের বিচার প্রতিষ্ঠিত হবে। কারণ জিওন নিজেই বলতেছিল যে কুঠার গাছের নিচে লাগানো আছে, কিন্তু সেই পর্যন্ত সে দেখতে পায় না, কোনো বিচার দেখতে পায় নাই, সে দেখতে পায় নাই যে সমস্ত অসৎ কাজ দুষ্টতার অবসান, দেখে নাই যে বিচার প্রতিষ্ঠিত, রাজ্য প্রতিষ্ঠিত। বরং তিনি দেখতে পাচ্ছেন কি, যখন তিনি সত্য ঘোষণা করেছেন সেই হেরদের বিরুদ্ধে, হেরদ তাকে কী করছে, আটকে রেখেছেন, বন্দি করে রেখেছেন এবং মৃত্যু প্রত্যাশী তিনি আজকে। কিন্তু অনেকটা যে পপুলার আইডিয়া ছিল, ইনফ্লুয়েন্স, সেটা কি জিহুদীদের যে আইডিয়া যে মসীহ এসে কী করবে, একদম তার পেশী শক্তি তিনি প্রয়োগ করবেন, সে দ্বারাও আমরা দেখতে পাই কি জুহন কী করলো, প্রভাবিত ছিল, যার কারণে সন্দেহ, এবং তিনি বিশ্বাস করতে পারে না যে মসীহ যে চুপচাপ বসে থাকবে আমাকে সাহায্য করবে। সে জিহুদীদের মাইন্ডসেট ছিল সেটা। কিন্তু অজিহুদি বা পরজ্যোতে আমরা দেখতে পাই শতবদীর কথা, যিনি আমরা দেখতে পাই যিশুর মৃত্যুর পরে আমরা ঘোষণা দেখতে পাই, সত্যি যিনি ঘোষণা দিয়েছিলেন, তাই আইডিয়া কি পরজাতীয়দের মধ্যে আইডিয়া ছিল না, বরং জিহুদি যারা শাস্ত্র জানত তাদের মধ্যে সমস্যা ছিল কি, যিনি মসীহ হবেন তিনি হবেন জিজ্ঞাংসু এবং তিনি কী করবেন, তরবারির মধ্য দিয়ে রাজ্য প্রতিষ্ঠা করবেন। তৃতীয়ত আমরা দেখতে পাই কি জোহনের, আজকে আমাদের কাছে নিউ টেস্টামেন্ট আছে, নতুন নিয়ম আছে আমাদের কাছে, কিন্তু জোহনের কাছে ফুল রেভিলেশন হাতে ছিল না, সে জেলখানায়। তার যে আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাই কি, যে জিহুদি পরজাতিদের মধ্য দিয়ে ইসরায়েলের যে পরিত্রাণের যে ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, আজকের দিনে আশীর্বাদগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা ছিল কি অসম্পূর্ণ। শিষ্যদের মধ্যেও কিন্তু সন্দেহ ছিল, সেটা আমরা দেখেছি বারবার আপনাদের প্রকাশ করলাম, যে শিষ্যরা যিশুকে যে মরতে হবে যখন বললেন, পিতর বললেন যিশুকে, না না না, এ হতে পারে না, তখন যিশু পিতরকে বলছেন দূর হও শয়তান, অর্থাৎ তুমি ঈশ্বরের বিষয়ে ভাবতেছো না, তুমি মানুষের চিন্তা করতেছো। এটা আন্ডারস্ট্যান্ডিং ছিল শিষ্যদের মধ্যেও। তো সেই জন্য আমরা দেখতে পাই যে নতুন নিয়ম তখন লেখা হয় না, আজকে আমাদের কাছে যে ফুল রিভিলেশন আছে সেটা আমার নাই, যার কারণে এই জোহন বাপ্তাইজের মধ্যে কী হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে। তো আজকে প্রিয় ভাই বোন, যখন এই ঘটনা দেখি আমরা যখন আমরা অনেক সময় রেডিমেড সলিউশন চাই, যেমন হিতোপদেশ আমাদেরকে জানায় 13:12, আশা সিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক, কিন্তু মনোবাসনার সিদ্ধি জীবন বৃক্ষ। সেই জন্য কি আজকে আপনার যদি আশা যদি পূর্ণ না হয়, আপনি যদি সফল না হন, আপনার যদি ট্র্যাজেডি থাকে, এরকম পরিস্থিতির মধ্যে যান, আজকে অভাব অনটন খ্রিস্ট বিষয়ে তাড়না করে, আপনি যদি মনে করেন যে যিশু চোখে দেখে না, তাহলে ভুল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভুল। হ্যাঁ, মনে রাখতে হবে যারা অবিশ্বাসী তাদের নিয়ে সমস্যা না, সমস্যা হয়েছে খ্রিস্ট বিশ্বাসী যারা আছে তাদের জীবনে, কিন্তু এই সমস্যাগুলো আসবে, ঈশ্বর স্ট্রেট ওয়ে সমাধান দিবেন না। বরং যিশু এখানে কি বলছে, যেখানে বইলে দিয়েছেন তিনি কাজ কি দেখাইছেন, এই রিভিলেশন আমাদের কাছে আছে যে যিশু সমস্ত প্রকার সমস্ত পরিস্থিতি চেঞ্জ করতে পারে, ওভার রোল করতে পারে। এই জন্য তিনি সাথে সাথে আমরা দেখতে পাই 21 যেমন 22 থেকে তিনি আমরা দেখতে পাই, অন্ধরা দেখিতে পাইতেছে, খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠরোগীরা সুচিকৃত হইতেছে, বধিরা শুনিতেছে, মৃতারা উত্থাপিত হইতেছে। একে কোথা থেকে আসতেছে কোটেশনগুলো যিশু দিচ্ছেন, নিজে করছেন, কিন্তু ভাবনী আমরা দেখতে পাই যিশাইয়া 35:5-6 পদে লেখা আছে, এবং এই জোহন বাপ্তাইজ অবশ্যই তিনি জানতেন এই পদ, বিশেষ করে যিশাইয়া যে 35:5-6 পদে যে কোটেশন তিনি জানতেন, এবং তিনি দেখাই দিলেন যে প্রকৃত মসীহর কাজটা কী বর্তমান প্রেক্ষাপটে। আর তখন আমাদের খেয়াল রাখতে হবে যে
যিশু তখনও পর্যন্ত সম্পূর্ণ কাজ সম্পন্ন করে নাই, যিশু তখনও মরে নাই, অর্থাৎ ক্রুশে জীব মৃত্যুবরণ করে নাই, পুনরুত্থান করেন নাই, স্বর্গারোহণ করেন নাই, অর্থাৎ জোহনের কাছে সন্দেহের কারণও ছিল বটে। তা আমরা দেখতে পাই যে এই মসিহের যে কার্য আজকে আমাদের কাছে আছে, আজকে যদি আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের সন্দেহ থাকে, ব্যক্তিগতভাবে বলে এখানে জোহন যে কাজটা করছে সে কাজটাই করা উচিত, ব্যক্তিগতভাবে প্রভুর কাছে আসা উচিত, প্রভু তুমি আমাকে সাহায্য করো। আমরা জানি এই মার্ক লিখিত সুসমাচার একটা ঘটনা কথা লেখা আছে যে একজন পিতা তার সন্তানকে নিয়ে এসেছিল যেন যিশু সুস্থ করে, আর সেই পিতা বলছিল যদি সম্ভব হয়, তখন যিশু বলছেন যে কেন যদি সম্ভব হয়, তখন তিনি বলেছিলেন যে আমার অবিশ্বাসের প্রতিকার করুন, আমার যে অবিশ্বাসের সমস্যা আছে সেটা সমাধান করে দেন আজকে। সেই জন্য কি সমাধান, আজকে যে সন্দেহ খ্রিস্ট বিশ্বাসীদের আছে সেটা থাকবে, ইট ইস অনেস্ট সন্দেহ, আমি সেটা হতে হবে গেস্টের মতো, সে আসবে কিন্তু চলে যাবে। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে যে পবিত্র বাইবেল আমরা দেখলাম প্রচুর পরিমাণে এই উদাহরণ রয়ে গেছে, কিন্তু উদাহরণগুলোকে আমি দেখেছি সারার জীবনে দেখেছি, সে হেসে উড়াই দিচ্ছে, বিশ্বাস করতে পারে না 90 বছরের বাচ্চা হবে। অব্রাহামের জীবন আমি দেখতে পাই, তার সেও সন্দেহ করেছে বলেই হাগারকে বিয়ে করেছে। তা আমি দেখতে পাই কি দেখেছি মসিহেরও সন্দেহ ছিল, তুই বলছো কি যে আমি তো কথা বলতে পারি না, তার সন্দেহ ছিল। আমি দেখি এলিও ভাবাদি, সে এত বড় আশ্চর্য কাজ করার পরে বলছে আমি আর পারবো না, জিরিও ভাবাদি তদ্রুপ। যে এইভাবে শিষ্যদের মধ্যেও আমরা দেখলাম প্রত্যেকটা প্রায় অন্যতম শিষ্য যারা ছিল, আমরা জানি এই সন্দেহপ্রবণ থোমার কথা জানি আমরা। তো সেই জন্য কি খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের মধ্যে যে সন্দেহ থাকবে না তা না, কিন্তু সন্দেহটা সমাধানও দিয়ে দিছে পবিত্র বাইবেলে, জোহন সেটা শিখাইছে আমাদেরকে। জোহন কিন্তু আজগুবি কোনো অন্য কোনো কাজে যায় না, তিনি সরাসরি যিশুর কাছে লোক পাঠাইছে তার সন্দেহ দূর করার জন্য। কিন্তু আজকে আমরা কি করতে পারি, প্রভুর কাছে আসতে পারি কীভাবে, পবিত্র আত্মার মধ্য দিয়ে। তা আমাদের মনে রাখতে যিশুর মিনিস্ট্রি কী, বর্তমানে যিশুর মিনিস্ট্রি হচ্ছে তিনি পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে আছে, তার যে বর্তমান যে মিনিস্ট্রি আমরা দেখতে পাই কি ইন্টারসেশন, অর্থাৎ তিনি আমাদের জন্য নিবেদন করতেছে পিতার কাছে। আপনার সমস্ত সিচুয়েশন কী করতে পারে, ওভার রোল করতে পারে, চেঞ্জ করতে পারে, এবং তিনি যদি আজকে আমাদের এই সমস্যার সমাধান নাও দেয়, এই ট্র্যাজেডি থেকে রক্ষা নাও করে, যদি আমাদের অভাব থেকে যদি নাও করে, চাকরি যদি নাও পায়, অর্থনীতি দৈন্য যদি নাও যায় আমাদেরকে, তারপরও বলতে হবে যে ধন্য যিশু, যে আমাদের যে প্রত্যাশা যদি এই এই বিশ্বে যদি থাকে, আমরা যে প্রথম করিন্থীয় 15 অধ্যায় পাঠ করতাম সেখানে লেখা আছে এই জগতেই যদি আমাদের প্রত্যাশা, এই জগৎ নিয়ে যদি আমাদের যদি সাকসেস স্টোরি তৈরি হয়, এই জগতেই যদি আমাদের সমস্ত কিছু ঠিকানা হয়, তাহলে খ্রিস্ট বিনা কারণে কিন্তু পুনরুত্থান করছে, বিনা কারণে। সেই জন্য আমাদের প্রত্যাশা, আমাদের চিন্তাভাবনা সমস্ত কিছু আজকে পরিবর্তন দরকার। সন্দেহ থাকতে পারে, কিন্তু সন্দেহ থেকে উঠানোর জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়ানো। সেই জন্যই সমাধান কোথায় দিয়েছে রোমিও, আমরা 10 অধ্যায় যদি দেখতাম সেখানে বিশ্বাস স্ট্রং কীভাবে হবে সেখানে বলছে, বিশ্বাস স্ট্রং কীভাবে, শ্রবণ করতে হবে প্রভুর বাক্য, আর শ্রবণ কীভাবে আসবে, পড়তে হবে প্রভুর বাক্য প্রতিদিন। যদি আমরা প্রভুর বাক্য পড়ি, সেই সময় শিষ্যদের নিউ টেস্টামেন্ট হাতে ছিল না, তখনও মাত্র লেখা হচ্ছে, কিন্তু আজকে আমাদের অত বড় আশ্চর্যের বিষয় আমাদের হাতে নিজ ভাষায় পবিত্র বাইবেল আছে, যার মধ্যে দিয়ে আমরা জানতে পারি প্রভুর ইচ্ছা আকাঙ্ক্ষা, তার ভালোবাসা, তার যে কেয়ার, এবং প্রকৃত মসিহ সম্পর্কে আমরা জানতে পারি। আর যখন আমরা দেখতে পাই বিশেষ করে লোকলিখিত সুসমাচারে পুনরুত্থানের পরে ইম্মায়ের পথে যখন দুইজন শিষ্য যাইতেছিল, তাদের মধ্যেও শিষ্যদের মধ্যে আইডিয়া, তারা আলোচনা করতেছে, আমরা মনে করছিলাম যে যিনি আমাদের সেই প্রভু যিশু তিনি কী করবেন, আমাদের এই সমস্যা থেকে মুক্ত করবেন, স্বাধীনতা নিয়ে আসবেন। তখন যিশু কী করলেন, তাদের সাথে হাঁটতে হাঁটতে চলতে চলতে কী করলেন, পুরাতন নিয়মের সমস্ত ঘটনা বললেন, ব্যবস্থায় গীতসংহিতায় নবীদের পুস্তকে যা আছে, যে যিশুকে দুঃখ মধ্য দিয়ে যেতে হবে। জোহনকে বুঝাই দিছে যে তুমি যে মসিহর আকাঙ্ক্ষা করতেছ, আমি সেই মসিহ না, তোমাকে কী করতে হবে, এইটা দুঃখ ভোগ ফেস করতে হবে,
এবং জন জেনে যায় নাই সে তখনও পর্যন্ত যে যিশুকে কত কষ্ট করে, তার চেয়ে বেশি কষ্ট করে ক্রুশে জীবন দিতে হয়েছে, আরও কষ্টদায়ক। সেই জন্য প্রিয় ভাই বোন, আজকের এই ক্ষুদ্র প্রচারে আপনাদের কাছে কী নিবেদন আমার? নিবেদন হচ্ছে সন্দেহ আসবে খ্রিস্ট বিশ্বাসীদের, যে কোনো বিশ্বাস, যত বড়ই স্ট্রং আপনি খ্রিস্টান হন না কেন, যেহেতু জোহন বাপ্তেজের সন্দেহ ছিল, আমাদের মতো খ্রিস্ট বিশ্বাসীদেরও কী থাকবে? সন্দেহ থাকতে পারে। আর সেদিনকে সে কী করল? প্রভুর কাছে তার সমস্যা জানিয়ে তিনি আসলেন। কি সেই জন্য কি প্রিয় ভাই বোন, আমাদেরকে বর্তমানে কি যিশুর সাথে যোগাযোগ করার জন্য কোনো বাধা আছে? কোনো বাধা নেই। আজকের দিনে কোনো পুরোহিতও দরকার নাই, পালকও দরকার নাই, যে আপনি যিশুর সাথে কথা বলতে পালক হায়ার করতে হবে, পুরাতন নিয়মের মতো যাজক হায়ার করতে হবে। বরং ইব্রিয় পুস্তক আমাদের বলতেছে আমরা যেন অনুগ্রহ সিংহাসনের সামনে কেন কী করতে পারি, সরাসরি উপস্থিত হই। কারণ যিশু সমস্ত প্রকার দুঃখ ভোগ, কষ্ট, ব্যথা, বেদনার মধ্যে দিয়ে গেছে। তো সেই জন্য প্রিয় ভাই বোন, আজকে আমরা কী দেখলাম? সন্দেহের কারণ কী? জোনের জীবনে সন্দেহের কারণ ছিল ট্র্যাজেডি। কোথায় আছে? জেলখানায় আছে। তার প্রত্যাশা ছিল ঈশ্বর বা যিশু মসীহ তাকে কী করুন, জেলখানা থেকে মুক্ত করবেন, তার প্রত্যাশা। দ্বিতীয় আমরা দেখি সন্দেহের কারণ তার কী ছিল। তার সন্দেহের কারণ ছিল যে পপুলার ইনফ্লুয়েন্স যিশু সম্পর্কে, যিশু সম্পর্কে ধারণা ছিল মানুষের কি মসীহ কেমন হবে, তার আমার জিঘাংশ নেতা হবে। যেমন এমন ধরেন যে এখন অনেক যিশু সম্পর্কে অনেক ধারণা আছে, অনেকে মনে করে যিশুর কাছে আসলে তারা অলৌকিক ঘটনা দেখবে, এই কারণে খ্রিস্টান হইতে চায়। খ্রিস্টান হইতে চায় কি পপুলার ধারণা আছে, খ্রিস্টান হইতে চাইলে তারা বড়লোক হবে, চাকরি পাবে, বউ পাবে, সব কিছু পাবে, এই ধারণা খ্রিস্টান হলে। এগুলো সে ফলস আমরা ধারণা আমরা জানি। যারা খ্রিস্ট ভক্ত হতে চায় তার অবশ্যই খ্রিস্টের ক্রুশ বহন করার মতো আইডিয়া থাকতে হবে। তৃতীয়ত আমি বলছি যে যে জোহনের যে সমস্যা ছিল সেই সময় 2000 বছর আগে তার কাছে ফুল রিভেলেশন ছিল না, তখনও পর্যন্ত যিশু মৃত্যুবরণ করে নাই, তখনও পর্যন্ত পুনর্থিত হয় নাই। কিন্তু আজকে আমাদের কাছে ফুল ফাইনাল রিভেলেশন আছে, পুরাতন নিয়ম 39টা এবং নতুন নিয়মের 27টা পুস্তক আমাদের কাছে ফুল গসপেল আছে। কোনো কিছুর অভাব রাখে না ঈশ্বর, যে আমাদের সন্দেহ থাকা উচিত। সেই জন্য প্রিয় ভাই বোন, আজকে আমাদের কোনো ঘটনা, কোনো চাকরি হারানো, অর্থনৈতিক দৈন্যতা, মৃত্যু, পারিবারিক মৃত্যু, সন্তানের মৃত্যু, কোনো পৃথিবীর কোনো বিষয় যেন সন্দেহ না করে যে প্রভু নাই। আমরা যাকবের পুস্তক যদি পড়তাম 1 অধ্যায়, আমাদের জীবনে এই দুঃখভোগগুলো ঈশ্বর দিচ্ছেন কেন? একটাই কারণ, সিদ্ধি লাভ করার জন্য, পারফেক্ট হওয়ার জন্য, উত্তম হওয়ার জন্য, তার পুত্রের মতো হওয়ার জন্য। সেজন্য আজকে থেকে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা কমপ্লেন না করে, বচসা না করে, একযুগে সন্দেহ না করে তার বাক্যের কাছে আসি। প্রভু যেন আমাদের সমস্ত কিছুর আদিকর্তা, সিদ্ধিকর্তা হয়, তিনি যেন আমাদের জীবনের কি হয়, প্রভু হয় প্রত্যেকটা ক্ষেত্রে। আমি প্রভু ভালো জানেন কেন তিনি তার প্রত্যেকটা সন্তানে কীভাবে দুঃখভোগের মধ্য দিয়ে পারফেক্ট করছে আমরা জানি না, সমস্ত প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই, কিন্তু এতটুকু বলতে পারি, কিন্তু প্রভু সবসময় আমাদের কাছে সন্নিকটে আছে। তিনি প্রত্যেকের ভাবনা জানেন, প্রত্যেকের কষ্ট জানেন, জোহনের যেরকম সন্দেহ ছিল সেটাও জানেন। আর জোহন সেদিনকে যে সমাধান পেয়েছিল প্রভুর কাছে এসে, আমরা কি প্রভুর কাছে আসতে পারি না আজকে? তিনি তো দূরে না। আজকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রবিবার দিন, প্রভুর দিন, যেখানে 2 কি 3 জন একসাথে আসে সেখানে প্রভু উপস্থিত আছে। সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই, আজকে আমাদের সন্দেহ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, ব্যথা থাকতে পারে, দুর্যোগ থাকতে পারে, তারপরে কী আছে, প্রভু আমাদের সামনে আছে। এবং আমরা এক্সপেক্ট করি এই পৃথিবীর যতই যা কিছু ঘটুক না কেন, মানুষ উন্নত হোক, শয়তানের উন্নতি হোক না কেন, তাদের জীবনে হয়তো কিচ্ছু হচ্ছে না, ঈশ্বরের বাক্য বলতেছে খারাপ থেকে আরও খারাপতর হবে,
ভ্রান্ত ধর্মের উৎপাত হবে, নির্যাতন আসবে, কষ্ট আসবে, এবং তারপর আমরা প্রত্যাশা করি প্রভুর রাজ্যের, তার রাজ্যে, স্বর্গীয় যে রাজ্যের কথা বলা হচ্ছে, সেই নিউ কিংডমের কথা, সেই মিলিনিয়াম কিংডমের কথা আমরা জানতে পারি। সে কিংডমের প্রত্যাশা রেখে আজকে আমরা প্রত্যেক দিন এইভাবে যাই, প্রতিদিনের কষ্ট, দুঃখ, ভোগ, নির্যাতন, স্বামী হারা, স্ত্রী হারা, সন্তান হারা, অ্যাক্সিডেন্ট, যা কিছু হোক না কেন, প্রভুর ভালোবাসায় যেন আমরা থাকি। ঈশ্বরের ক্ষুদ্র ভালোবাসা, ক্ষুদ্র এই প্রচারের মধ্যে দিয়ে, প্রভুর বাক্যের মধ্যে দিয়ে, জীবন বাপ্তাজের জীবন থেকে যে শিক্ষা পেয়েছি আমরা, সেই শিক্ষায় শিক্ষিত প্রতিদিন যেন আমরা চলতে পারি, প্রভু যেন আমাদেরকে সেই শক্তি, সামর্থ্য, আশীর্বাদ করেন। আসুন আমরা ক্ষুদ্র একটি প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা ধন্যবাদ করি যে আজকে যে বাক্য দিয়েছ জোহন বাপ্তাজের জীবনে, সে ছিল তোমার একজন, তুমি প্রভুর যিশুর মধ্যে দিয়ে বলছো শ্রেষ্ঠ সন্তান হিসেবে তুমি স্বীকৃত করেছিলে প্রভুগো। তার মধ্যে দিয়ে তুমি অনেক আশ্চর্য কাজ, বিশেষ করে অনুতাপের বাণী তুমি দিয়েছ, অনেক মানুষ মন পরিবর্তন করেছিল, তারপরও তাকে জেলখানায় থাকতে হয়েছে এবং শেষমেশ তাকে অতি কষ্টের জীবন, মৃত্যুদণ্ড প্রাপ্ত হতে হয়েছিল। এবং আজকে আমরা দেখতে পাই খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে তারা বিশ্বস্ত, তারা ধার্মিকতার জীবন করার চেষ্টা করছে, তারপর অনেক সময় তারা সন্দেহ, হতাশ হয় ব্যক্তিগত জীবনে, কারণ তারা দেখে যে তাদের ধার্মিকতার পুরস্কার তারা পায় নাই, যার কারণে অনেক সময় সন্দেহ আসে প্রভুগো। তুমি আজকে বিনতি প্রার্থনা করি, তুমি এইসব সন্দেহ থেকে রক্ষা করো, বরং তুমি যে ভবিষ্যৎ প্রত্যাশা রেখেছ, অনন্ত জীবনের নিশ্চয়তা রেখেছ, যে আনন্দ দিয়েছ সুষমাচারের প্রভু, অনুগ্রহের যে আনন্দ দিয়েছ, আজকে আমার ভাই বোনেরা যে জবে আসতে থাকুক না কেন, কষ্টে থাক, দারিদ্রতায় থাক, চাকরিহীনতায় থাক, ব্যথায় থাক, অসুস্থতায় থাক, ক্রনিক ডিজিজে থাক, আজকে প্রভু তুমি তাদের আশীর্বাদ করো, তোমার আনন্দ থেকে বঞ্চিত করো না প্রভু, এবং তুমি তাদের ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, মাণ্ডলিক জীবনে যে কোনো পরিস্থিতি তুমি পরিবর্তন করতে সক্ষম যদি তোমার ইচ্ছা হয় প্রভু, এই সব কষ্ট থেকে, ব্যথা থেকে মুক্ত করো প্রভু, কিন্তু তোমার গৌরবের জন্য যা কিছু প্রয়োজন তুমি তাই করো, তোমার ইচ্ছে আমাদের জীবনে সিদ্ধ করো। আমার প্রিয় বোন ভাই, ভাই বোন যারা আজকে এখানে উপস্থিত এবং ভবিষ্যতে যারা শুনবে প্রভু এই মেসেজ, প্রত্যেকে আশীর্বাদ করো। আমাদের যেসব পাপ আছে, কুৎসিত আচরণ আছে, যা যেসব বিষয় তোমাকে কষ্ট দেয় প্রভু, ওই সব বিষয় থেকে তুমি মুক্ত রাখো, পবিত্র জীবনযাপন করার জন্য যে জ্ঞান, যে প্রজ্ঞা, যে তোমার বাণী দরকার আজকে, তা তুমি দান করো। তুমি আমাদের শান্তির জীবন দান করো, বরং সমস্ত প্রকার মোহ, লোভ, পতিত অবস্থা থেকে রক্ষা করো। আমাদের সঙ্গে থাকার সঙ্গে চলো, এ প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।